রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ ডক্টর শামসুজ্জোহার শাহাদাত বার্ষিকী এবং শিক্ষক দিবস পালিত হয়েছে এ উপলক্ষে আঠারো ফেব্রুয়ারি রোববার সকালে বিশ্ববিদ্যালয়ে শহীদ ডক্টর শামসুজ্জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপাচার্য বলেন উনিশশো সালের আজকের দিনে ডক্টর শামসুজ্জোহাকে হত্যা করে পাক সেনারা আর এরপরেই দেশের চলমান আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে এ দিনটিকে শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের প্রতি তিনি আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবির ও অধ্যাপক মোহাম্মদ সুলতানুল ইসলামসহ আরও অনেকে